ঘড়িতে সকাল 11:30। রুটিন অনুযায়ী ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু কোথায় কি? শিক্ষা দেবেন যিনি, পাত্তা নেই সেই শিক্ষকেরই। ক্লাসে তালা লাগিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। আমাদের এখন 48 কিলোমিটার, মানে আমাদের দূরত্ব, আমরা আসা যাওয়া করতে করতে অ্যাটেন্ডেন্সটা কমে গেছে, কখনো আসতে পারি না হয়তো। আমাদের হোস্টেল দেওয়ার জন্য আমরা এই ছবি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের। পড়ুয়াদের অভিযোগ, অধ্যাপকরা নিয়মিত ক্লাস করছেন না, উপাচার্যকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি। যখন ক্লাসে টাইম থাকে, দেখা যাচ্ছে কোনো একটা প্রফেসর ফোন করে বলে দেন যে ক্লাসগুলি হবে হয় 3:30 কি 4:00। তো একজনের বাড়ি যদি এখান থেকে 30 কিলোমিটার হয়, সে যদি হস্টেল না পেয়ে থাকে, তাকে যদি এখানে ক্লাস করতে আসতে হয়, তো সেক্ষেত্রে সেই মেয়েটির পক্ষে এখানে টিফিন করা, লাঞ্চ করা থেকে দেখা যাচ্ছে 100 থেকে 150 টাকা খরচা। এই দাবি কার্যকর না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব এবং অনির্দিষ্টকালের জন্য এখানে তালা ঝুলানো থাকবে। কিন্তু বিশ্বভারতীর মতো বিশ্ববিদ্যালয়ের কেন এই পরিস্থিতি? মুখে কুলুপ কর্তৃপক্ষের। তবে বিশ্বভারতী সূত্রে খবর, স্থায়ী উপাচার্য নেই, বেশ কিছু ভবনের অধ্যক্ষ নেই, খালি অনেক অধ্যাপকের পদ। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে বারবার আবেদন জানিয়েও ফল হয়নি, আর হবেই বা কি করে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকেরই বহু পদ খালি, ফলে নিয়োগ করবেন কারা? সব মিলিয়ে অরাজকতার অভিযোগ পড়ুয়াদের। ক্লাসে তালা লাগিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।